এই তিনটে খাবারের দোকান রয়েছে, তো এখান থেকে আপনারা খাবার কিনে আপনারা ভেতরে যেতে পারেন, কারণ ভেতরে কোনো দোকান নেই, আপনাকে এখান থেকেই খাবার কিনে ভেতরে যেতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউ অ্যান্ড মি ব্লগ। তো আজকে আর একটা নতুন জায়গা চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে। আজকে এসেছি সল্ট লেকের বনবিতান পার্ক বা সেন্ট্রাল পার্কে। তো এইখানে কিভাবে আসতে হবে, কত টিকিট, সব ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওটাতে জানাবো। তো পুরো পার্কটা আমরা ঘুরে তোমাদেরকে দেখাবো যে পার্কটা কীরকম। আপাতত এখন খুবই শান্তশিষ্ট আর খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর এই দিকটাতে একটা পুকুর বা ঝিল যা বলতে পারো সেই রয়েছে। অনেক গাছে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা নার্সারির মতো। তো চলো আরও ভেতরের দিকে যাই। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ সাজানো রয়েছে, পুরো নার্সারি একটা যেরকম হয় সেই রকম রয়েছে এখানে। বনবিতান নামেও সেই রকমই বন, মানে প্রচণ্ড গাছপালা রয়েছে। আর এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। সামনেই ঝিল, তো ঝিলটার ভিডিও তোমাদেরকে দেখাই। এখন আমরা এই ঝিলটায় রয়েছি, ঝিলের এই সাইডটাতে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে পুরো ঝিলটা, ঝিল বা পুকুর যেটা বলবেন। আর সেই সোজাসুজি একটা ব্রিজ রয়েছে যেটা এপার থেকে ওপার হয়তো যাওয়া যায়, তো সেখানেও যাব। এখানে আসলে আপনারা একটা জিনিস খুব মানে ভালো লাগবে, এখানে চারিদিকে পাখির আওয়াজ, পাখির কিচিমিচ কিচিরমিচির করার শব্দ খুব সুন্দর লাগবে। আর এখানে এতটাই সবুজ চারিদিকে, এখানে একটা কি বলে ট্রি হাউস। আপনার মনে হবে যেন একটা জঙ্গলে ঢুকেছেন, কিন্তু সুন্দর সাজানো গোছানো জঙ্গল। কত ফুল পড়ে রয়েছে। তো এখানে ভর্তি চাঁপা ফুল পড়ে রয়েছে, এই যে চাঁপা ফুল গাছ গন্ধে একেবারে ভরে গেছে। চলো আরো এগিয়ে যাই। বাহ, গাছটা বেশ সুন্দর লাগছে, যেন এটা হাতে বানানো আর্টিফিশিয়াল গাছের মতো লাগছে পুরো এটা দেখতে, কিন্তু এটা আসল। এটা পুরো ঘাস হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে জানাবো যে এখানে কিভাবে আসতে হবে। বিধাননগর স্টেশনে আসতে হবে প্রথমে, তারপর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সেখানে আপনার দুটো অপশান আছে, এক বাস, দুই অটো। আপনি যদি অটো করে আসতে চান তাহলে অটোওয়ালাকে
সেন্ট্রাল পার্ক যাব বলে গেলে আপনাকে একদম সেন্ট্রাল পার্কের গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। অটো করে আসতে গেলে আপনার মোট সময় লাগবে 10 মিনিট। আর আজকে আমরা অটো করেই এসেছিলাম। অটো করে আসলে আপনাকে 2 নম্বর গেটের সামনেই আপনি দাঁড় করাবে। তো অটো ভাড়া আমাদের থেকে 30 টাকা নিয়েছে, আসল ভাড়া হচ্ছে 20 টাকা। তো 20 টাকায় অটো ভাড়া। এবার আজকে যেহেতু এদিকের বাস বন্ধ, সেই কারণে আজকে 10 টাকা বেশি নিয়েছে আমাদের থেকে। আর যদি আপনি বাসে আসতে চান তাহলে শেষ ভবন স্টপেজে আপনি নামবেন, সেখান থেকে এই বনবিতানের 1 নম্বর গেট সবথেকে কাছে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে সবথেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল। তো ওই যে সেন্ট্রালের মেট্রো স্টেশন, আর এই পাড়েই হচ্ছে এই পার্কের যাওয়ার রাস্তা, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এখানে রাস্তাঘাট যেখান থেকে হোক সেখান থেকেই গেছে। তো আমরা যা যেখানে রাস্তা দেখতে পাচ্ছি সেখানেই চলে যাচ্ছি। তো এটা আবার মনে হয় তো এই রাস্তাটাতে এসে যেন মনে হচ্ছে সেই বনগাঁর ওই বিভূতিভূষণ বা পারমাদান ফরেস্টে ঢুকেছি। তো ওর ভিডিওটাও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখানটা পুরোই জঙ্গল, এদিকেও রাস্তা রয়েছে, এদিকেও রাস্তা। তো তোমরা যারা এখানে কাপলসরা মানে কোনো পার্কে যখন এসে টাইম স্পেন্ড করো মানে স্পেন্ড করো, তো এই পার্কটাতে আসলে মানে জায়গার অভাব থাকবে না, মানে অনেক জায়গা প্লাস জঙ্গল বলা চলে। আমরা যেমন একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি এখন, তোমরা কাপলসরা আর অন্যান্য যেসব পার্কে গিয়ে মানে গেছো এই পার্কটাতে অবশ্যই এসে একবার ঘুরে যেও, কারণ এই পার্কটা পুরোই একদম জঙ্গলে মানে ঘেরা বলা চলে, মানে পুরোটাই জঙ্গল। শুধুমাত্র কাপলসই নয়, যারা জঙ্গল খুব পছন্দ করো তারাও এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে দেখো, এখানেও স্ট্যাচু রয়েছে হরিণের। ওদিকেও হাতি রয়েছে, কত হরিণ। এটা যে শুধু এমনি জঙ্গল হয়ে গেছে সেটা না, এমনও হতে পারে যে হয়তো এই জঙ্গলটাকে জঙ্গল ফিল করানোর জন্যই হয়তো এই হরিণ হাতি এইসব স্ট্যাচুগুলো হয়তো সাজানো হয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে আমরা এসেছি এই মাঠটার দিকে। এখানে একটা মাঠ আছে সুন্দর।
সামনে আর একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা ব্রিজের ওপারে যাও। তো এই পারে এসে একটা মানে রাস্তা যা চলে যাচ্ছে, ওই রাস্তায় আসলেই আপনারা এইটা এই দৃশ্য দেখতে পাবে, যেখানে পুরো গাছটাতে একটা বেগুনি ফুল হয়ে রয়েছে আর প্রজাপতি চারিদিকে খেলে বেড়াচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, এই গাছটাও খুব সুন্দর। তো এখানে একটা ওই চায়নায় যেরকম ঘর হয়ে থাকে সেই রকমই একটা কিছু রয়েছে, আর চারিদিকে জলের ব্যবস্থা ছিল, সেখানে এখন জলের ছিটে ফোটাও নেই। আর ভেতরে বিশ্রামের জায়গা হলেও এটা এখন কুকুরদের বিশ্রাম ঘর হয়ে গেছে, হয়তো এখানে 6টা 7টা মতন কুকুর ঘুমাচ্ছে। তো ওই দিকটায় যাই, এখানে নিচেও একজন পড়ে আছে। এই পার্কটা পুরোটাই জঙ্গল, তো সেই কারণে আমরা আর বেশি কিছু ভিডিও আমরা করলাম না, মানে যেগুলো যেগুলো সুন্দর, যেগুলো চোখে পড়ার মতো সেই তার ভিডিওগুলোই আমরা তোমাদেরকে দিলাম। তোমরা কাপলসরা বা ফ্রেন্ডসরা মিলে অবশ্যই এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর জায়গাটা অনেকটাই বড় আর জঙ্গল, তো সেই কারণে আজ এতটুকুই। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে আর একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। সো বাই।
কত দূরে নাকি? এখানে সব কাকড়া যুদ্ধ করে কেক খাচ্ছে একে অপরের মুখ থেকে। ওই দেয় ও শেয়ার করলো ওর সাথে, কি সুন্দর। ও পাইনি বলে ও মুখ থেকে ওকে দিল, হেভি লাগছে। বেচারা শালিক পাখিগুলোকে খেতে দিচ্ছে না, সব কাকড়াই খেয়ে দিচ্ছে।